আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। সো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আজকে ঈদের দিন ছিল গাইজ, আমি একটা সুইট ডেজার্ট বানিয়েছিলাম, অনেকই অনেকই ইয়াম্মি। তো ভাবলাম আপনার সাথে আমি শেয়ার করি রেসিপিটা, আমি কি করে বানালাম। এটা আমি প্রায় বানিয়ে থাকি, আমার বাচ্চারা খুবই বেশি পছন্দ করে। তো আজকে ঈদের দিন ছিল যেহেতু, আমি সেমাই বানিয়েছি, বাট এটাও বানালাম কারণ বাচ্চারা সেমাইটা খুব কম খেতে চায়। তো ভাবলাম বাচ্চাদের জন্য এটা একটা এক্সট্রা আইটেম রাখি। তো চলুন গাইজ, এটা আমি কি করে বানালাম আপনার সাথে শেয়ার করি গাইজ, আর এটা বানাতে কী কী লাগে তাও দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, এরকম আমি একটা বল নিয়েছি যেটা বাটির মতো বড় আর কি, আর এটার ভিতরে আমি বানাবো ওভেন প্রুফ যেটা থাকে, অনেকের বাসায় থাকে। আর এখানে আমি ওরি বিস্কিট নিয়েছি, এখানে আমি সুইচ রোল নিয়েছি, কেক আর কি, এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভারেরটা নিয়েছি আমি, অনেকে আপনারা চাইলে চকলেট ফ্লেভারেরটাও নিতে পারেন। তারপরে আমি এখানে নিয়েছি মেল্টেস চকলেট, যেটা খুবই ইয়াম্মি, তো এটাও নিয়েছি আমি, এটা লাস্টে ডেকোরেশনের জন্য। আর এখানে আমি লুনার যেটা ক্রিম আছে, ক্রিমটা আমি লুনা কোম্পানি নিয়েছি। আর আমি আরেকটা নিয়েছি যেটা হচ্ছে নেসলে কোম্পানি, আর লুনা কোম্পানি আমি লিকুইড দুটো নিয়েছি, আর এটাও নেসলে কোম্পানি ক্রিম আর কি। এটা হচ্ছে হানি ফ্লেভারের, সো এটা সুইটও আছে, তো এটা নেওয়া হয়েছে আমি। আর আমি এখানে নিয়েছি ক্রিম যেটা জুবনা বলি আমরা, তো এটাও নিয়েছি আমি। আর এখানে আমি লুটুস যে বিস্কিটের ক্রিমটা আছে সেটা নিয়েছি, এটা বিস্কিটের ফ্লেভার আছে আর অনেক বেশি সুইট এটার ভিতরে, তো এর জন্য আমি আলাদাভাবে কন্ডেন্স মিল্ক ইউজ করব না। আমি এখানে হালকা একটু সামান্য গরম দুধ নিয়েছি আর নিউট্রেলা নিয়েছি। সো গাইজ, শুরু করবো।